দীর্ঘ বিরতির পর মাঠে নামতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ঢাকা পর্বে 2 ম্যাচ খেলে 2টিতে জয় তুলে নিলেও লম্বা সময় বিরতি দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সোমবার 31 জানুয়ারি মাঠে নামবে কুমিল্লা। টুর্নামেন্টের প্রথম থেকে দলের সাথে যোগ দিলেও মাঠে নামা হয়নি দলটির বিদেশি অলরাউন্ডার সুনীল নারায়ণের। শারীরিক অসুস্থতার কারণে ক্যারিবিয়ান ছিলেন না মূল একাদশে, তবে চট্টগ্রাম পর্বের আগে দলের সাথে অনুশীলন করেছেন নারায়ণ। একাদশেও তার থাকা অনেকটাই নিশ্চিত। কুমিল্লার একাদশে নারায়ণের অন্তর্ভুক্ত হলে বাদ পড়তে পারেন দলটির আরেক বিদেশি তারকা ক্যামেরন ডেলপোর্ট অথবা করিম জানাত। তবে টিম ম্যানেজমেন্ট নারায়ণকে একাদশে অন্তর্ভুক্ত করলে ডেলপোর্টকেই একাদশের বাইরে রাখার সম্ভাবনা বেশি। এদিকে দলটিতে যোগ দিয়েছেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। টুর্নামেন্টের শুরুর সময়টাতে দলের সাথে না থাকলেও চট্টগ্রাম পর্বে যোগ দিয়েছেন তিনি। এই ব্যাটসম্যান দলের সাথে যোগ দেওয়ায় কুমিল্লার ব্যাটিং লাইন আপেও শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে বেশ খানিকটা। একাদশে লিটনের অন্তর্ভুক্তি ঘটলে বাদ পড়তে পারেন উইকেট রক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। এক্ষেত্রে দলের উইকেট রক্ষকের ভূমিকায় থাকতে পারেন লিটন দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের তৃতীয় ম্যাচে আজ সোমবার দুপুর 12:30 মাঠে নামবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। 6 ম্যাচের মধ্যে 3টিতে জয় নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের একদম উপরে থাকলেও 2 ম্যাচে 2 জয় নিয়ে তাদের পরের অবস্থানে রয়েছে কুমিল্লা। সেই সাথে দুর্দান্ত ফর্মে থাকা কুমিল্লার সামনে যেন থাকছে মিরাজ ইস্যুতে টালমাটাল অবস্থায় থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই দুই দলের লড়াইটাও বেশ জমজমাট হতে পারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এক নজরে দেখে নেওয়া যাক দু দলের সম্ভাব্য সেরা একাদশ। লিটন দাস, মাহমুদুল্লাহ হাসান জয়, ফাফ দু প্লেসিস, ইমরুল কায়েস, মমিনুল হক, সুনীল নারায়ণ, করিম জানাত, নাহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, তানভীর ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। চট্টগ্রাম একাদশ: কেনার লুইস, উইল জ্যাক্স, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাইম ইসলাম, শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসিম আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।